সালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যায়ামটি দেখাবো সেই ব্যায়ামটি মূলত হচ্ছে রম্বয়েডাস মাসেলের স্ট্রেন্থেনিং ব্যায়াম। এটার জন্য আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়াবো, তারপরে দুই হাত এভাবে উপরের দিকে উঠাবো। এ সময় খেয়াল রাখবো আমার যেন দুই বাহু কাঁধ বরাবর সোজাসুজি থাকে। এরপর কাঁধটা কান বরাবর উপরের দিকে উঠাবো, তারপর পিছনের দিকে এভাবে দুই হাত নিয়ে চাপ দিব যেন আমাদের দুই স্কাপুলা, আমাদের যে দুই স্কাপুলা আছে এটা যেন কাছাকাছি চলে আসে, সেভাবে আমরা পিছনের দিকে নিব। এই ব্যায়ামটি করার ফলে আমাদের অনেকেরই দেখা যায় যে এই রম্বয়েডাস মাসেল টাইট হয়ে যায় এবং আমাদের ঘাড়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। শোল্ডারের বিভিন্ন ধরনের ব্যথা বা মাসেল টাইটনেসের কারণে রেঞ্জ অফ মোশন কমে যায়। তো সেক্ষেত্রে এই ব্যায়ামটি আমাদের অনেক ইফেক্টিভ। ধন্যবাদ সবাইকে।